এই যে চলে আসলো সমুদ্র। ও হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজ আমরা যাচ্ছি হ্যাবলক আইল্যান্ড থেকে নীলে। তো আজকে আমাদের সফরের দুইটি বিচ অন্তর্ভুক্ত, একটি হলো কালাপাথর বিচ এবং আরেকটা লাক্সমানপুর ওয়ান বিচ। তো কালাপাথর বিচটি হলো হ্যাবলক আইল্যান্ডে আর লাক্সমানপুর ওয়ান বিচটি হলো নীলে। তো আমরা সকালে 8টা বাজে ব্রেকফাস্ট করে আমরা চলে যাই কালাপাথর বিচ, কারণ আমাদের 1:30 হলো নটিকা নামে একটা জাহাজটা আছে, সেই জাহাজ আমরা হ্যাবলক থেকে নীলে যাব। এই রাস্তা দিয়ে আমরা আসছি 4 কিলোমিটার আমাদের হোটেল অল সিজন রেসিডেন্সি থেকে। আমাদের হোটেলটা জেটির ঠিক হাফ কিলোও না, আপনার 200 গজ থেকে 300 গজের ভিতরে, খুব কাছে আমাদের জেটির থেকে, ওইটা নেওয়া হয়েছে। আর এইটা হলো আমাদের বিভিন্ন দোকান, এখানে প্রত্যেকটা স্পটে একটা সুন্দর জিনিস, অনেক পুলিশ থাকে এবং পুলিশদের এরকম থাকে, বুথ থাকে, কোনো রকম প্রবলেম হইলে সেফটির জন্য বিশাল লোকজন থাকে। ছোট একটি জায়গা, বাট এখানে গোসল করা যায়, যার জন্য আসলে এখানে মানুষজন প্রচুর আসে এবং স্পট তৈরি হয়েছে। বিশেষ করে হানিমুন প্যাকেজগুলো এখানে পারফেক্ট, বাই হোল হুল্লা এই জাতীয় তেমন কিছু নাই। আর এখানে রাতেরবেলা কোনো অ্যাক্টিভিটি নাই, সন্ধ্যা 7টার পরে ঘুম, সকাল 6টা পর্যন্ত, এই 12 ঘন্টা কোনো কাজ নাই। এটাকে নেগেটিভ পয়েন্ট, রাতের বেলা অ্যাক্টিভিটি থাকা উচিত। উল্লাস ভাই আমাকে ছবি নিচ্ছে। বিচ এখান দিয়ে আমরা এই রাস্তা দিয়ে আসলাম, খুবই সুন্দর, প্রাইভেট বিচের মতো। আর এখানে একটা ওয়াচ টাওয়ার আছে, উল্লাস ভাই উঠতেছে। তো যে পরিমাণে গাছ, ওয়াচ টাওয়ার থেকে কিছু দেখা যাবে বলে মনে হয় না। অনেক খাড়া সিঁড়ি, এই ডাবল সিঁড়ি, 3 তলা। হ্যাঁ, যেটা ভাবছিলাম গাছের জন্য বীজ কিছুই দেখা যায় না। তো গাছ তো কাটবেই না, কারণ এটা বানাইছে, তাও গাছের মাঝখান দিয়ে কাট কেটে, গাছ কাটার কোনো সুযোগ নাই। এই হলো ওয়াচ টাওয়ার, ওয়াচ টাওয়ারে ওয়াচ দেখা হয় না কিছুই এখান থেকে। এই যে সমুদ্র বীজ, 2004 সালে যখন সেন্ট মার্টিন গিয়েছিলাম তখন ঠিক লাইক অ্যাজ দ্যাট সেম সিচুয়েশন ছিল। আমরা কিন্তু গাছের নিচ দিয়ে যাচ্ছি সমুদ্র দেখতে, খুবই ডিফারেন্ট একটি অভিজ্ঞতা। আস্তে আস্তে সমুদ্রের সৌন্দর্য বের হচ্ছে, বৃষ্টি অনেক পরিষ্কার, কালো পাথর বলতেছে কেন, বললাম এই পাশে কালো পাথর আছে, যার জন্য কালো পাথর। বাজে 11টা, আমাদের 10:30 বাংলাদেশের 11টা, মোটামুটি 11:30টার দিকে নামবো, আধা ঘন্টার জন্য 12টায় উঠবো, এরকমই প্ল্যান আছে। আর যে সমুদ্র আমরা দেখতেছি, এই সমুদ্র বরাবর গেলে আমরা থাইল্যান্ডে যাইতে পারবো, আর এই পাশে বরাবর গেলে মালয়েশিয়া, আর এই পাশে থাইল্যান্ড, আর এই পাশে আন্দামান। হ্যাবলক আইল্যান্ড, নীল আইল্যান্ড, আন্দামান নিকোবরের দুটি দ্বীপ, পোর্ট ব্লেয়ার থেকে আমরা এই দুটি দ্বীপ ভিজিট করি। দুপুরে খাওয়ার পরে আমাদের 1:30 আমাদের জাহাজ ছিল নটিকা, জাহাজটি অনেক সুন্দর লাগছে। গতকাল এসেছিলাম অশন গ্রিন অশন 2, আজকে আসলাম নটিকা। কালাপাথর বিচ, গ্রেট জায়গা এটা। তো শুধু বৃষ্টি আর বৃষ্টি ছিল, হ্যাবলকে এখন যাওয়ার সময় বৃষ্টির দেখা পেলাম, এখন নীলে কি অবস্থা দেখা যাক। খুব সহজে বৃষ্টি হবে, কারণ পাশাপাশি, তো দেখা যাক। গুড বাই হ্যাবলক, আর কোনোদিন দেখা হবে কিনা কে জানে হ্যাবলকে।
একদিন ভালোই কাটলো, বিশেষ করে এলিফ্যান্ট আইল্যান্ডটা মনে থাকবে অনেক দিন, এলিফ্যান্ট বিচটা অনেক দিন মনে থাকবে। হাম তো নীল যা রাহা হে, এটা হলো গ্রিন অশন। গতকাল এই গ্রিন অশনে আমরা আসছি, আজকে আমরা নৌটিকায় যাচ্ছি। তো নীলে আসলাম, নীলটি অসম্ভব সুন্দর জায়গা। আমাদের বাংলাদেশের যেরকম সেন্ট মার্টিন আছে, এর থেকে অনেক সুন্দর জায়গা। আমরা চলে আসলাম আমাদের পূর্ণিমা রেসিডেন্সি নামে একটি হোটেল আছে, আমরা কনফার্ম করেছিলাম booking.com থেকে। 30টা ক্যাটাগরি হোটেল, 1200 রুপি নিয়েছিল। সেই হোটেলে আমরা উঠলাম, উঠে আমরা খুব দ্রুত চলে গেলাম 1 কিলোমিটার দূরত্ব হেঁটে হেঁটে লাক্স মানপুর 1B। হ্যালো ভিউয়ার্স, আমরা পূর্ণিমা রেসিডেন্সিতে আসলাম। এই হলো আমাদের খাট, রুমটা ছোট, এসি আছে, আর এই এইখানে হলো একটা টিভি, টেবিল, আলমারি, মোটামুটি নিচে ব্যাগটাকে রাখা যাবে, এখানে বেসিন আছে। এই হলো পূর্ণিমা রেসিডেন্সি, টিনের ঘর, বাট বেশ সুন্দর করে সাজিয়েছে ওরা রুমগুলো। এই হলো হোটেল রেসিডেন্সি থেকে, তার পাশের একটা দারুণ হোটেল আছে, হোটেল নেহা প্যালেস। এটা ভিতর সাইড নেহা প্যালেস, তবে সবই টিন সেট, মানে বিল্ডিং এখন পর্যন্ত দেখি নাই, দেখা যাক। আর এই পাশে 1 কিলো হাঁটলে আমরা ভিউ পয়েন্টে যাবো। হ্যালো ভিউয়ার্স, ছাতা দিয়ে আসলে ঘুরতে হচ্ছে নীলে। আন্দামান সি ফুড রেস্টুরেন্ট, এটা একটা ভালো রেস্টুরেন্ট। আর সব কিছু মিলে 1 কিলো হাঁটতেছি আমরা 20 পয়েন্টে যাওয়ার জন্য। যদিও বৃষ্টি হচ্ছে, সূর্য তো দেখাই নাই, সূর্য অস্ত যাওয়ার প্রশ্নে আসে না। বিচে কিছু সময় আসলে কাটানোর জন্য অ্যাকচুয়ালি বের হয়। এটি একটি কোরাল বিচ, টোটালি কোরাল, এখানে গোসল করার সুযোগ নাই, বাট খুবই সুন্দর লাগে সূর্য অস্ত যাওয়া দেখ। রাস্তা দিয়ে আসলাম, এসে এখন দুইটা রাস্তা পড়ে গেছি, সোজা একটা রাস্তা, ডান দিকে একটা রাস্তা। তো আমার ম্যাপে দেখাচ্ছে সোজা, আর গাড়ি যাচ্ছে ডান দিকে, বুঝতেছি না। সূর্যের জন্য অপেক্ষা, কিন্তু সূর্যের কোনো সন্ধান নাই, বাট জায়গাটা সুন্দর। আমরা জানতাম সূর্য আমরা দেখতে পারবো না, তারপরে মাগরিবের প্রায় আধা ঘন্টা পর পর্যন্ত আমরা সেখানে অতিবাহিত করি। আর একটা কোরাল দ্বীপ আমাদের এই নীলে, এখানে গোসল করার কোনো সুযোগ নাই, কারণ পুরাই কোরাল। তারপর আস্তে আস্তে আমরা হোটেলে ফিরি এবং হোটেলে আমরা রাতের ডিনারটা সেরে ফিরি। এভাবেই আজকের দিনটা পার, আগামীকাল পঞ্চম দিনে আমাদের শেষ দিন হবে, তারপর আমরা চলে যাব কলকাতা। আর আমার চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, দেখতে থাকুন, আশা করি খুবই ভালো লাগবে। ধন্যবাদ সবাইকে। 30 স্টার হোটেল, উপরে 3 সেট।